আপনারও কি ফেসবুকের অফিসিয়াল অ্যাপে অথবা ফেসবুক লাইভ থেকে ভিডিওর আইকনে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো রিল ভিডিও আকারে চলে আসে, সমস্ত ভিডিওগুলো শর্টস ভিডিও আকারে চলে আসে, কোনো লং ভিডিও আসে না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর আপনি হয়তো অলরেডি ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, সমাধান পাননি। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি এই ভিডিওটুকু দেখলে আপনার এই সমস্যাটা অবশ্যই সমাধান করতে পারবেন। এই মিয়া ভিডিওতে কিন্তু লাইক দিবেন, জীবনের সর্বপ্রথম আজকেই কিন্তু ফেস শো করতেছি। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন হয়েছে। অবশ্যই অবশ্যই আপনারা সমাধান পাবেন এই ভিডিওটা দেখলেই। চলুন আপনাদেরকে দেখাই এবং সমাধানটুকু শিখিয়ে দেই। ওয়েল, আপনারও যদি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ থেকে অথবা ফেসবুক লাইভ থেকে ভিডিওর আইকনে ক্লিক করলে শুধু রিল ভিডিও চলে আসে, এই সমস্যাটার সমাধান করতে চাইলে আপনি সর্বপ্রথম, আপনার যদি ফেসবুক লাইট হয় লাইট অ্যাপটা ওপেন করবেন, আর অফিসিয়াল অ্যাপ হলে অফিসিয়াল অ্যাপটা ওপেন করে দিবেন। এবার আমি দেখেন এখান থেকে ভিডিওর আইকনে ক্লিক করলাম। এবার দেখেন এখানে যে ভিডিওগুলো আসতেছে, প্রতিটা ভিডিও কিন্তু এখানে রিল ভিডিও আকারে প্লে হচ্ছে। তো আপনারা কিন্তু একদম সহজেই এটার সমাধান করতে পারবেন। সর্বপ্রথম আপনারা আপনাদের যে ফেসবুকের অ্যাপ রয়েছে অথবা ফেসবুক লাইট অ্যাপ রয়েছে সেটাকে আনইনস্টল করে দিবেন। অর্থাৎ আপনার যেটায় সমস্যা রয়েছে সেই অ্যাপটাকে আপনি আনইনস্টল করে দিবেন। আমি এখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটাকে আনইনস্টল করে দিলাম। অ্যাপসটি আনইনস্টল করে দেওয়ার পরে আপনি আপনার ফোন থেকে গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে চলে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন হাতের ডান পাশে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। এবার এখানে পেয়ে যাবেন ডাউনলোডস বলে একটি অপশন, এখানে আপনি ক্লিক করবেন। এই ডাউনলোডসে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন একটি ফাইল রয়েছে, এই ফাইলটা আপনাকে কিভাবে ডাউনলোড করবেন সেটা একটু পরেই আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা এই ফাইলটার উপরে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে ইনস্টল অপশনে ক্লিক করে ফেলবেন। এই ইনস্টল অপশনে যখন ক্লিক করবেন আপনার সামনে দেখতে পারবেন ফেসবুকের অ্যাপটুকু ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। এবং আপনি এখান থেকে কি করবেন, ইনস্টল হয়ে গেলে জাস্ট ওপেন অপশনে ক্লিক করবেন। নিচের দিকে দেখেন ওপেন অপশন, এখানে আমরা ক্লিক করে দিলাম। এবার দেখুন আমাদের অ্যাপটুকু ইনস্টল হয়ে গেছে, আমরা জাস্ট এখান থেকে আমাদের অ্যাকাউন্টটুকুকে লগ ইন করে নিচ্ছি। আপনারাও আপনাদের অ্যাপটুকুকে ইনস্টল করে নেবেন এবং এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটুকু লগ ইন করে নেবেন। এবার দেখেন আমি ভিডিওর আইকনে যদি ক্লিক করে দেই তাহলে দেখেন এখানে লং ভিডিওর জায়গায় লং ভিডিও আসতেছে, রিলস ভিডিওর জায়গায় রিলস ভিডিও আসতেছে। আপনারা কিন্তু ঠিক এইভাবেই আপনাদের এটা সমাধান করে নিতে পারেন। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই অ্যাপটুকুকে ডাউনলোড করবেন। অ্যাপটুকু ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম আপনাদের ফোন থেকে গুগলে অথবা গুগল ক্রোমে চলে আসবেন। গুগলে অথবা গুগল ক্রোমে আসার পরে আপনি এখানে সার্চ বার পাবেন, এই সার্চ বারে ক্লিক করবেন। এবার আপনি যদি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপের সমস্যা সমাধান করার চেষ্টা করেন তাহলে আপনি লিখবেন ফেসবুক ওল্ড ভার্সন। আর যদি আপনি ফেসবুক লাইটের সমস্যা সমাধান করতে চান তাহলে লিখবেন ফেসবুক লাইট ওল্ড ভার্সন। এটা লিখে আপনি সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে একদম সর্বপ্রথমেই দেখতে পারবেন এরকম একটা ওয়েবসাইট রয়েছে, আপনি এখান থেকে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক দিবেন এখানে অনেকগুলো অ্যাপ পেয়ে যাবেন, আপনি একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনি এই অ্যাপটুকু পাবেন, এই অ্যাপের আইকনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ডাউনলোড এপিকে বলে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ডাউনলোড এপিকেতে ক্লিক করে ডাউনলোড অ্যাগেইনে ক্লিক করবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন অ্যাপটুকু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমি ভিডিওতে যেভাবে বলেছি ঠিক ওইভাবে করেন, আপনিও সমাধান পাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন গ্রাহক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে নতুন গ্রাহক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন।